হ্যালো বন্ধুরা, আমার সামনে এখন যে মসজিদটা আছে এই মসজিদটার নামটা তোমাদেরকে বলতে হবে। শুধু এটুকু বলবো, এই মসজিদটা হলো ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রথম মসজিদ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 14 দিন, ধারণা করা হয় 4 থেকে 14 দিন উনি এই মসজিদে বা এই এলাকায় এনে অবস্থান করছেন এবং এটা নিজের হাতে তৈরি করেছিলেন। সো আপনাদের কাছে, তোমাদের কাছে প্রশ্ন যে এই মসজিদের নামটা কি, এটা তোমরা বলবা। ওকে, বাই বাই।